দিন তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে টিচার্স ডে, আর আজকে আমাদের যেখানে আমরা জিম করি, করি তো না পুরো কামাই, ঠিক আছে, আমি তো যাই না ঠিক মতো, তাও এটা আমার ভালো লাগার জায়গা, আর ওই জায়গাটাতে আমার গেলে আমার মন ভালো হয়ে যায়। তো আয়ুষের দেখো খুব শরীর খারাপ গেছে, মানে এতটাই ওর ইঞ্জেকশনে ব্যথা, তার জন্য মনটা খুব আপসেট। তাও রেডি হলাম, স্নান করলাম মাত্র। তো আমাদের যে স্যার, স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আজকে আসে না, তো এখন যাচ্ছি, কি কি করবো তোমাদের শেয়ার করব, দেখতে থাকো, সাথে থাকো ভিডিওটা। চলো ভিডিওটা স্টার্ট করছি। কোনো রেডি হয়ে গেছে, এখন আমরা যাবো, প্রচুর তারা, এখন আমাদের গিফট কিনতে হবে, তো চলো। সেই লেভেলের তারা, ও মা আসছি, মা আসছি, টাটা। সো ফ্রেন্ড, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুই বোন মিলে। তো আমরা এখানে যাচ্ছি গিফট কিনতে আমাদের স্যারেদের জন্য, আমাদের দুটো স্যার, তো সেই স্যারেদের জন্য গিফট কিনতে যাচ্ছি আমাদের পাড়ার একটি দাদার দোকানে। তো দাদা আমাদেরকে চয়েস করে দিয়েছে, আর এত সুন্দর গিফট দুটো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার চয়েসে কিনেছি। তো তোমাদের গিফট দুটো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে ফ্রেন্ড। তো দেখো তারপরে ফাইনালি চলে এসেছি আমরা। ভিডিও শুরুতেই তোমাদেরকে কিছু কথা ফ্রেন্ড শেয়ার করছি। তো এটা আমাদের একটা জিম, আমি এই জিমে জিম করি, মানে করি না, মানে খুবই কামাই করি, তো আসি মাঝে মাঝে আসি, কিন্তু মানে যখন আসি তখন আমার মন খুব ভালো হয়ে যায়। এই জিমে সব থেকে বেশি মোটা আমি, কিন্তু সব থেকে ভালোবাসা পাই আমি, সত্যি কথা বিশ্বাস করো ফ্রেন্ড, যেই টানে আমি আসি। তো দেখতে পাচ্ছ কেন সব ভাই দিদি সবাই ছিল, সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। শুধু ভয়েস দিতে হলো কেন, যেহেতু জিমে আমাদের মিউজিক চলছিল, আর আমার যেহেতু ভিডিওতে মিউজিক অ্যালাউ নেই, তো প্রথমেই বলি আমি খুব খুব আনন্দ করেছি, আর এটা আমরা সবাই মিলে অর্গানাইজ করেছি, আর আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। সব থেকে বড়ো কথা, আমরা স্যারকে রিকোয়েস্ট করেছি, কেন স্যার আসে না, মানে এই বৃহস্পতিবার দিন থার্সডেতে আসে না স্যার, তাও স্যার এসেছে একমাত্র আমাদের অনুরোধ রেখেছে, এতটা ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ মানে সারা জিমের ভাইরা সবাই কাজ করছিলো, আমি একটু লেট হয়ে গেছিলো, কেন যে তোমরা সবাই জানো যে আমার আয়ুষের ভ্যাকসিন হয়েছে, এতটাই শরীর অসুস্থ হয়ে গেছিলো, তার মধ্যে ভেবেছিলাম আমি আসতে পারবো না, কিন্তু তারপরে এসেছি আয়ুষকে একটু সুস্থ করে। আয়ুষ একটু পরে এসেছিলো, কেন ও বাড়ির থেকে হট করে বেরোলে পরে, আমরা যত একটু আগে বেরিয়েছিলাম, আমাদের একটু টুকটাক কেনাকাটা গোছানো ছিল টিচার্স ডেতে। তো আমার তো খুব ভালো লেগেছে ফ্রেন্ড, আর আমার কথাটা যেইভাবে রেখেছে সবাই, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে আমি প্রথম জিমে গিয়ে বলি যে চলো দিদি আমরা একটা সেলিব্রেশন করি সবাই মিলে স্যারদেরকে, তখন কেউ না করেনি, মানে কেউ বিরূপ হয়নি, সবাই সহযোগিতা করেছে, আর সব দিক দিয়ে সহযোগিতা করেছে, আর এতটা ভালো একটা অনুষ্ঠান হয়েছে, মানে আমরা করেছি। আর সব থেকে বড়ো কথা ফ্রেন্ড, আমরা আশীর্বাদ পেয়েছি। কেমন আশীর্বাদ, যে এটাকেই বলে নাকি বাঁচা, কিন্তু জানি না এটাকে বাঁচা বলে কি না। আমি অনেক প্যাথেটিক সময়ের মধ্যে দিয়ে গেছি, যাচ্ছি, তোমরা সবাই জানো, তার মধ্যেও যে এই একটা ভালো লাগার জায়গাগুলো, এই যে পাওয়া ছোটো ছোটো আনন্দগুলো, এগুলো আমার কাছে স্মৃতি, আমার ভিডিওতে স্মৃতি, তো তোমাদের কাছে তুলে ধরা। কিন্তু যারা আমার ফিগার নিয়ে কথা বলবে যে তুমি তো মোটা, জিম করো, তাও তো রোগা হও না, হয়তো তোমরা বলতেই পারো তোমাদের ওপিনিয়ন্স, কিন্তু সব থেকে বড়ো কথা বলি, রোগাটা হব কী করে যদি মানসিক শান্তিটাই না পাই, সেটা আমি পাই এখানে এসে। তারপরে দেখো আমাদের জিমের আয়োজন চলছিল, স্যারদের জন্য মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, কেকের ব্যবস্থা করা হয়েছিল, বেলুন দিয়ে সারা জিম সাজানো হয়েছিল, আমরা আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম, কিন্তু যেহেতু চটজলদির অ্যারেঞ্জমেন্ট, মানে আমাদের একদিনের অ্যারেঞ্জমেন্ট। আর এই দেখো আমার ভাই সব থেকে প্রিয়, মানে কি বলবো, এতটাই আমার বাধ্য, মানে একটা কথা বলি এই ভাইকে, তোমরা হয়তো অনেকে চেনো একে, কিন্তু ও যে এত ভালো আমি সত্যি জানতাম না, আজকে মিশে আমি ওর সাথে জেনেছি, কেন ওর যত প্রশংসা করবো না তত কম, কেন ও মানুষটা এত ভালো, মানে ও আমার আমার মনে হয় না যে ও আমার অন্যকার ভাই, মানে মানুষ ও মনে হয় কি আমার নিজের ভাই, ও এতটাই ভালো, আর এতটা কেয়ার করে, এতটা মানে ডিসিপ্লিন মানে, ও সবাইকে ভালো রাখতে ভালোবাসে। ওর কথাটা যদি আমি না বলতাম না সত্যি মানে আমার কাছেই খারাপ লাগতো। তো তারপরে দেখো আমাদের ফার্স্ট স্যারের জন্য আমরা দুটো কেক বুক করেছি, কারণ আমাদের এখানে দুটো স্যার, এই যেই ট্রেনার স্যারটা ইনি আগে আসে, আর আমাদের যে দ্বিতীয় স্যার, যে যা যে আমাদের জিমের ওনার, সেই স্যার যেহেতু কেকের দোকান, এই যে ব্রাঞ্চ ইটালিয়ান, তারই দোকানের কেক, তো সে একটু খুব বিজি ছিল, তার জন্য সে আসতে পারিনি, 8:30 এসেছিলো,
আর আমাদের ফার্স্ট স্যারেরকে আমরা একটা সেলিব্রেশন করি। আর যে স্যার এত আনন্দ পেয়েছে আর স্যার এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে, মানে কি বলবো, স্যারের মুখে, স্যার কিন্তু খুব সিরিয়াস, খুব সিরিয়াস, কিন্তু স্যার যে এত হেসেছে আর আমাদের সাথে এত মিলে গেছে, মানে ভাবার বাইরে। সত্যি বলছি ফ্রেন্ড, মানে আজকের এই দিনটা এতটাই আনন্দ করেছি, মানে সব দুঃখ ঘুচে গেছে। তারপর আমার আয়ুষ এসেছিল, দেখো আয়ুষকে ঠিকঠাক করে তো ভাইয়ের প্রতি রাগ করছিলাম। আমি ধরছি, তুমি একটা ফলো। তো ফ্রেন্ড দেখো, আমাদের স্যারের এখানে ফার্স্ট স্যারের সেলিব্রেশন চলছিল, আর আমাদের সেকেন্ড স্যার তো খুব বিজি, তারপরেও সেই ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা দেখবে, নাহলে তোমরা মিস করে যাবে। তো দেখো আমাদের সেলিব্রেশন এখন চলছে, এখানে কেক কাটার আমার ছেলেকে স্যার ডেকে নিচ্ছিল। তো দেখো তো আমার গলার অবস্থা খুব খারাপ ফ্রেন্ড, তাও এডিটিং করছি, কেন যেহেতু আমাদের জিমে মিউজিক ছিল তো সবটা তো দিতে পারবো না। দেখো আয়ুষকে নিয়ে কাটছিল স্যার, আর মানে কি বলবো, তাও স্যার দেখো আমার আয়ুষকে কেক খাইয়ে দিল, তারপরে আমরা সবাই মিলে স্যারকে সেলিব্রেশন করলাম, আর স্যার খুব আনন্দ পেয়েছে। সব থেকে বড়ো কথা, আমরা যে এটা করতে পেরেছি, আমরা যে সাকসেস হয়েছি, যে স্যারকে আমরা এই ট্রিটটা দেব, তো এর জন্য আমরা খুব খুব গর্বিত, মানে নিজেরা, মানে এতটা ভালো লাগছিল স্যারের, মানে স্যারের সাথে। তারপর আমাদের জিমে দেখো সবাই ছিল, অনেকে জানতো না যে আজকে জিমে আমরা এটা করবো, তো অনেকে সবাই তাদের কন্টিনিউ জিমটাও করছিল। প্লাস আমরা সবার সাথেই কথা বলেছি, সবাইকে আমরা ডেকেছি, একতা হতে বলেছি। এবার যাদের যাদের ভালো লেগেছে তারা তারা বেশিরভাগই এখানে 70% মধ্যে 60%ই আমাদের সাথে ছিল, সবাই আমাদের সাথে মিশেছে, সবাই আমাদের সাথে সহযোগিতা করেছে। আর এই পুরো জিমটা দেখেছো যারা সাজিয়েছে, সবাই মিলে তো এতটাই আনন্দ হয়েছে, তোমাদেরকে বলবো কি ফ্রেন্ড। তো তারপরে দেখো এই দিদিটা, এই দিদিটার নাম হচ্ছে লিপিদি, তো এই দিদিটা সকালে আসতো, আর তারপরে আমি দিদিটাকে বলেছি চলো বিকালে আসো, কেন বিকালে আমার যেহেতু সকালে একদম সময় হয় না, বিকালে আমরা করি। আর আমরা বিকালে একটা গ্রুপ হয়ে গেছি, মানে সত্যি বলছি পুরো ফ্যামিলি হয়ে গেছি, মানে আমি না আসলে, আর একটা কথা বলি, দিদিটা আমাকে ডেকে ডেকে আনবে যে আয় আয়। তারপরে স্যারকে দেখো মিষ্টি খাওয়ানোর পাট চলছিল, স্যার তো মিষ্টি খায় না, তাও রিকোয়েস্ট করলাম বলে একটা মিষ্টি ভাই খাওয়ালো। তো দেখো সব স্প্রে দিয়ে শুরু করেছে, সবাই আনন্দ করেছে, এতটাই আনন্দ করেছি, নাচানাচি, মানে পুরো ভিডিওটা দেখো ফুল মস্তি ভিডিও হয়েছে, মানে ভাবতে পারিনি যে আমরা এতটা এনজয় করে ফেলবো। মানে সামান্য একটু সেলিব্রেশনের আশা করেছিলাম, কিন্তু এত ভালো সেলিব্রেশন হবে, মানে ভাবার বাইরে ফ্রেন্ড। মানে সত্যি বলছি, আমার ভিডিওটা যখন আমি এডিট করছিলাম না, আমার একটা দারুণ লাগছিলো, কিন্তু একটাই হয়ে যে আমি একটু হেলদি সবার থেকে বেশি। তোমরা হয়তো ভাববে যে আমি এত হেলদিনেস নিয়ে কেন এত চটর পটর করি, এত এনজয় করতে পারি, তো এটা তোমাদের ভালোবাসা। তারপরে দেখো স্যারকে ফাগুনেরও মোহনায় ডান্সটা দেখিয়েছি, তো এইটা আমি একটুখানি করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, মিউজিক দিতে পারবো না, স্যার ভাবেনি যাবো দেখো অ্যারেঞ্জ করবো। তা আমি যেটুকুনি পেরেছি, আমার তো কোনো প্র্যাকটিস নেই, আর আমি আমার ফিগার নিয়ে হয়তো তোমাদের কাছে অনেক খারাপ লাগছে, কেন দেখো আমি স্লিম বলে এ দুনিয়ায় জানি, স্লিম মানুষদের অনেক সুন্দর লাগে, স্লিমরা অনেক ভালো হয়, কিন্তু যদি কোনো মানুষকে সম্মানই না করতে পারি, যদি কোনো মানুষের মনে জাগাই না করতে পারি, আমি মনে করি না সেই স্লিম আমার হওয়ার থেকে, আমি যেমন আছি তাতে আমি অনেক হ্যাপি আছি। কিন্তু হ্যাঁ, আমি জিমে যাই, আমাকে সবাই বলে তুমি, সবাই গেলে আমাকে খুব মানে খুব আমাকে ভালোবাসে। আর একটা দিদি আছে, দিদিটার কথা তোমাদেরকে বললাম, দিদি রোজ ফোন করে আয় আয় স্বাগত আয়, তো আমি আসি, আমি আগে মাঝখানে আরও হেলদি হয়ে গেছিলাম, বাট আমি জিমে আসি, আমার এসে আমি প্র্যাকটিস করি যেটুকুনি পারি, কেন আবার এখন আমি বিজি হয়ে গেছি বিজনেসে। তারপরে দেখো সঞ্চিতা ডান্স প্রোগ্রাম করেছে, তোমাদেরকে চেষ্টা করবো রিলসে দেওয়ার মাধ্যমে, কেন যেহেতু আমার এই ব্লগিং ভিডিওতে আমি কিছুতেই দিতে পারবো না, তাহলে আমাকে এই চ্যানেলে আমার প্রবলেম হয়ে যাবে, আমাকে ইস্যু এসে যাবে, এর জন্য আমাকে অনেক রেস্ট্রিকশান মানতে হয়, কেন তোমরা জানো আমার এই চ্যালেঞ্জটা অনেক কষ্টের, অনেক সংগ্রাম করে আমি এই লাইফটাকে, এই চ্যালেঞ্জটাকে আমি দাঁড় করিয়েছি তোমাদের সবার ভালোবাসাতে, আর তোমাদের সবার পাশে থেকেছো বলে আজকে একটু একটু করে আমার
রক্ত বিন্দু দিয়ে দিয়ে আমি জায়গাটাকে তৈরি করেছি। অনেক অনেক কথা শুনতে হয় মানুষের, অনেক কিছু সহ্য করতে হয়। তো তারপরে দেখো সঞ্চিতা একটা ডান্স করেছে। তো সঞ্চিতা ভাবতে পারেনি যে এত সুন্দর ডান্সটা করে ফেলবে, আর স্যার তো হেসেই যাচ্ছে, মানে আমরা এত সুন্দর অর্গানাইজ করেছি। তো স্যার বলছে যে সত্যি তোমরা খুব, আবার স্যার আমাদের বলছে তোমরা কী খাবে বলো। তো আমি লজ্জা পাচ্ছিলাম যে না আমরা খাওয়াটাই বড় না। তো আমাদের দুটো স্যারই, আমাদের একটা স্যার আমাদের খাইয়েছে আর একটা স্যার আমাদের বলে যাচ্ছে তোমরা কী খাবে কী খাবে। তো আমরা বলেছি স্যার এখন আমরা কিছু খাবো না, যেহেতু আজকে খুব নাচানাচি করেছি, খুব খুব মজা করেছি, গা পা ব্যথা করে বাড়ি নিয়ে এসেছি। তো রোজ যদি নাচ করি ফ্রেন্ড আমি ডেফিনেটলি রোগা হয়ে যেতাম, বাট ওই যে আমার সময় নেই আর আমার এত পাওয়ারে ওষুধ চলে, আমাকে সে ওষুধগুলো খেতে হয়। তার মধ্যে যে আমি বেঁচে ফিরেছি, তোমরা কিছুদিন আগে জানো আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, আমার কত কষ্ট গেছে। তো সেখান থেকে একটুখানি উঠেছি আর উঠেই এতটা আনন্দ করেছি, ভগবানকে বলি ভগবান যেন এই আনন্দটা আমার জীবনে টিকে থাকে। কেন অনেক কষ্টই আমি করেছি, অনেক কষ্টই পেয়েছি, অনেক মানুষকে দেখেছি তাদের রূপ বদলাতে, আর সের জন্যই আমি। তো আমরা এখনও দ্বিতীয় স্যারের জন্য অপেক্ষা করছিলাম আর আমরা এখানে নাচানাচি করছি সবাই মিলে। আর আমাদের জন্য স্যার এগ রোল অর্ডার দিয়েছিল, তো জোর জবরদস্তি স্যার বলেছে না সবাই মিলে আনন্দ করেছো। স্যার মানে সত্যি বলছি আমার একটা ভাই আছে, ভাই বলছে দিদি আমরা অর্ডার করছি, স্যার এখন এইসব খাওয়াবে আবার? তো যেহেতু স্যারের ওপর আমরা ফেলতে পারলাম না, স্যার বলছে আমি স্যার হই তোমরা স্টুডেন্ট হও, তোমরা আমাদের জন্য এতটা করেছো আমারও তোমাদের জন্য অবশ্যই কিছু করানো দরকার। তা বলছে কী খাবে বলো কী খাবে, আমি স্যার কিচ্ছু খাবো না, আপনি আমাদেরকে ভালোবাসুন এটাই আমাদেরকে অনেক বড়। তারপরে স্যার আমাদের জন্য রোল নিয়ে এসেছে, আমরা রোল সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। আর আমাদের যে দ্বিতীয় স্যার সেই স্যারও আমাদের খাওয়াবে। তো বলছে বারবার কী আনবো বলো কী আনবো বলো, আমরা বলেছি এত একদিন আমরা এত খাবার খেতে পারবো না। তো তারপরে দেখো এই স্যার তো হেসেই যাচ্ছে, আর স্যার একটা কথাই বলেছে যে তোমরা সবাই ভালো থাকো। মানে আমি বলবো মানে সত্যিই বলছি মানে রোগা মোটাটা জানি না তোমাদের কাছে কী, কিন্তু এই যে ভালোবাসাটা এটাই আমাদের কাছে অনেকবার পাবো। এই দেখো স্যার কত এগরোল নিয়ে এসেছে, সবাইকে দিয়ে দিয়েছি, আমরা লাস্টে সবাই ভাগ করে খেয়েছিলাম, কেন আমরা চেয়েছিলাম যে সবাই আনন্দ করুক। তারপরে স্যার বেরিয়ে যাচ্ছে, আমরা স্যারকে বাই করলাম আর স্যার বেরিয়ে যাচ্ছিলো, মনটা খুব খারাপ লাগছিলো। স্যারের গিফট ফিফ সব প্যাক করে, তাহলে এই যে আমাদের দ্বিতীয় স্যার এন্ট্রি, দেখো নাচানাচি শুরু হয়ে গেছে। এ কিন্তু আমার থেকে অনেক ছোটো, এ কিন্তু আমার ভাই হয়, কিন্তু আমার স্যার কেন, যেহেতু ও টেনার আর ও যেহেতু জিমের ওনার। আর একটা কথা বলি, এই স্যারের কথা কিছু বলি তোমাদের সাথে, যখন আমার মা চলে যায়, আজকে আমি তোমাদেরকে বলছি মা চলে যাওয়ার দু মাস পরে আমি এই জিমে এসেছিলাম, কেন আমি এতটাই স্ট্রেসে শুধু কান্না করতাম, এখনও কান্না করি। তবে এই স্যারের কাছে গেছিলাম, আর একটা ভাই আছে শুভদীপ বলে, যেটা যে বসে রিসেপশনে, সেই ভাইয়ের সাথে সব আলোচনা করেছিলাম। আর আমাদের এই স্যারকে আমি যখন মিশেছি, তখন স্যার একটা কথাই বলেছিলো, দিদি তুমি এই মুহূর্তে যদি রোগা হতে চাও তুমি আরও অসুস্থ হয়ে পড়বা, তুমি আগে মানসিকভাবে একটু সুস্থ হও, সেটা তুমি এখানে এসে তুমি সবার সাথে কথা বলো মেশো, তারপরে তুমি সুস্থ হও, তারপরে তুমি ব্যায়াম করো। তো আজকে সের জন্য মানে ও আমার মা হয়ে উঠেছিল, সব থেকে বড়ো কথা আমার যে বেদনাটা সেই বেদনাটা ও আমার বুঝেছিল। তো দেখো আমাদের এই স্যারের আমরা সেলিব্রেশন করলাম, আর মাঝখানে কথাটাও তোমাদের সাথে ব্রেক হয়ে গেল। তো তারপরে আমরা কেক খাওয়া খাই করলাম, তা আমাদের সেকেন্ড কেক ছিল, এটা গিফট দেওয়ার পালা ছিল সবাই মিলে। আর সত্যি বলছি ভাই কিন্তু আমার ভাই হয়ও, তো একটা কথাই বলছি যে ও এত বলেছে যে দিদি তুমি ভালো আছো তো, এসেই বলছে তুমি ভালো আছো তো, এই যে কথাটা আমাকে যে বলেছে, মানে আমি এটা ওর কাছে অনেক মাঝখানে আমি রাগ করে একদিন ওর কাছে কি চেঁচিয়েছি, আমি হ্যাঁ আমি আসবো না, আমি অভিমান করেছি, তখন আমাকে একটা কথাই বলেছে দিদি তুমি আমার পক্ষে বিশ্বাস করো তো, যদি তোমার উপর কোনো ঝড় আসে অবশ্যই আমি তোমার পাশে দাঁড়াবো। তো হ্যাঁ আমাকে বুঝিয়েছে, আমি হয়তো বড় হতে পারি কিন্তু ও আমার থেকে ছোট, কিন্তু আমার কোথাও যেন মনে হয় আমার থেকে বেশি বুদ্ধি ওর, কেন ও অনেক ট্রাভেল করে, অনেক মানে একটা যে জিম সেই জিমটাকে মেনটেন করার জন্য সেখানে নানা রকম মানুষ থাকে, প্রত্যেকের মন জয় করা, প্রত্যেকের সাথে মিলে থাকা, এই ট্যালেন্টটা মনে হয় সত্যিই ওর কাছে আছে। আর একটা কথা বলি, আমি যে মোটা আমি যে রোগা না হই কিন্তু কোনোদিনও সেই দরজা মানে আমাকে কোনোদিনও ভেদাভেদ করেনি,
আমি যে পারি না আমার কষ্টটা বুঝেছে। আর জিমে, হ্যাঁ জিমে ডেফিনেটলি রোগা হওয়ার জন্য যায়, এটা ঠিক, কিন্তু এই যে আমাদের যে জিমটা, যেটা আমরা এখন আমাদেরই বলি কেন, যেহেতু আমরা এখানে যাই, তো এখানে গিয়ে সব থেকে বড়ো কথা একটা পরিবার তৈরি করেছি। আর পরিবারে গেলে পরে মানে সত্যি যত বেদনা থাকে সব ভুলে যাই। এই কথাগুলো যদি আমি না বলতাম না বন্ধুরা, তাহলে কোথাও যেন আমার মায়ের আত্মা শান্তি পেত না। কেন আমার মা চলে যাওয়ার পরে আমাকে এই ভাই আমাকে মানসিক শান্তি দিয়েছে, মানসিক স্ট্রেস থেকে উদ্ধার করেছে। আমি জিমে যেতে পারতাম না, আমার মাঝখানে একটা প্রবলেম হয়েছিলো, আমাকে মেসেজ বলতো দিদি তুমি কেন আসছো না, বলতো দিদি তুমি ব্যায়াম না করো, তুমি আসো, তুমি সবার সাথে গল্প করো, তুমি মনটা দেখবা ঠিক হবে। তো এত আনন্দ করি, এখন আমাকে খুব ভালোবাসে। আর একটা কথা বলি, যখন আমি ফেসবুক থেকে পেমেন্ট পাই না তখন শুধু ভাই বলতো দিদি তুমি পাবা, দিদি তুমি কত ডলার পেলা, সব সময় আমাকে প্যাম্পার করেছে, আমাকে ভালো করেছে। অনেকে বলেছে কি তোকে বার খাওয়ায়, অনেকে আমাকে কথাটা বলেছে, তো আমি কথাটাই বলেছি যদি আমাকে বারও খাইয়ে থাকে ও, সেটা আমার কাছে অনেক শান্তি, আমার কাছে শান্তি লেগেছে। তো এই শান্তিটা হয়তো কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, আর কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না। হ্যাঁ আমি সবাইকে রেসপেক্ট করি, আমি আগে যেখানে ব্যায়াম করতাম সেই দাদাকেও রেসপেক্ট করি, সেই দাদাও খুব ভালো, সেই দাদাকে আমি খুবই সম্মান করি, আর একেও আমি সম্মান করি, কারণ ওইটা আমার কাছে অনেক দূর হয়ে গেছিলো, এটা আমার বাড়ির কাছে, আর আমার এখানে অনেক ফ্যামিলি হয়ে গেছে, আমি না যেতে পারলো আমার ফ্যামিলি। তো তারপরে দেখো সবাই আসছিলো, সবাই এনজয় করছিলাম, দারুণ দারুণ এনজয় করেছি। আর মানে কী বলবো, আর ভাই আমাদের বলেছে তোমাদের খাওয়াবে, আমরা বলেছি ভাই আমরা দুদিন পরে খাবো, কেন আমরা এখন এখানে এত খাওয়ার খেতে পারবো না। কেক ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, স্যার হচ্ছে এগরোল এনেছিলো, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়ার থেকে বড়ো কথা প্রচুর আনন্দ হয়েছে। তো আমি মনে করি হ্যাঁ কেউ দুনিয়ায় খারাপ না, সবাই সবার মতন বাঁচার অধিকার আছে, সবাই সবার মতন বাঁচুক। আর অবশ্যই আমাকে থ্যাংকস বলছে ভাই, দেখেছো তো। তো আমি মনে করি সবাই ভালো থাকুক, যার সাথে আমার বনবে না সেও ভালো থাকুক, কেন দুনিয়াতে যদি তুমি সবার ভালো চাও না, কোথাও যেন তুমি খারাপ থেকেও তুমি যেন সবার থেকে সেরা, সবার ভালো চাওয়াটাই ট্যালেন্ট আমার কাছে মনে হয়। হ্যাঁ আমি হয়তো রোগা হতে পারিনি, সত্যি বলছি ফ্রেন্ড, আমি হয়তো অনেক হেলদি, আমি হয়তো অনেকটা হেলদি, আমাকে দেখ সবার মধ্যে হয়তো আমাকে তোমরা অড মনে করবে যে স্বাগতা তো অনেক মোটা, তো জ্ঞানের কথা বলে, কিন্তু না, ওই যে তোমাদের কথা তোমরা যারা বলতে চাও বলো, কিন্তু ওই যে ভালো রাখার ভালোবাসাটাই সব থেকে বড়ো আমার কাছে। তো তারপরে দেখো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষের পথে, আর দেখো আমরা ভাইকে নিয়ে, কারণ ও এত ব্যস্ত মানুষ, ওকে আমরা খুব কষ্ট করে পেয়েছি, খুব কষ্ট করে পেয়েছি। তো দেখো এটা দিদি ছিল, এই দিদিগুলো, আর এই যে ভাই, ভাই তো শুধু আমাদেরকে এনজয় করার জন্য। আর একটা কথা বলি, আমাদের এখানে আরও একটা স্যার ছিল, ওই যে পেছনে দেখতে পাচ্ছ তো স্কাই কালারের গেঞ্জি পরা, ওই স্যার, উনি কিন্তু আমাদের স্কুলের স্যার, কিন্তু উনি আমাদের, যেহেতু আমাদের ট্রেনার, মানে সরি আমাদের জিমের, আমাদের ফ্রেন্ড লিস্টে, তাই উনি একটা কথাই বলেছে যে তোমাদের থেকে অনেক কিছু ভালো লাগলো, তোমরা যে এইভাবে এনজয় করলে আর এইভাবে যে ভালোবাসা দিলে, এটা কিন্তু সবাই পারে না। জাস্ট এই কথাটা শুনে মানে আরও আমাদের ভালো লেগেছে, ঠিক আছে, যে বলছে যে তোমরা ফাটিয়ে দিয়েছো, মানে ফাটিয়ে দিয়েছো এই যে ভালোবাসাটা, বলে তোমাদেরকে অনেক আশীর্বাদ করলাম, তোমরা অনেক বড়ো হও, তোমরা অনেক ভালো থাকো, এই কথাটা বললাম। তো এই দেখো আমরা সবাই মিলে দেখো জিমটাকে আবারও তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর সত্যি বলছি এই গরমটাতে, মানে আমি তাও যাইনি, আমার তো আমাদের ভিতরে যদি এসি নেই, এসির মধ্যে গিয়ে জিম করেছি, একটুও কষ্ট হয়নি, আমাদের জন্য জিম লাগিয়ে, সরি এসি লাগিয়ে দিয়েছে, ভুলভাল বলছি। তো দেখো আমরা সেই লেভেলের নাচানাচি করেছি, ঠিক আছে, চারটে মিলে, আমি তো খুব ফাটিয়ে ফাটিয়ে নেচেছি, নেচে আমার এখন পায়ে ব্যথা, পায়ে ব্যথা হোক যাই হোক এনজয় করেছি। মানে আমার ছেলের শরীর খারাপ, তো ছেলে গেছে, ছেলেকে সুস্থ করেছি, সবাই মিলে দেখো আমরা এখানে সেই সেলিব্রেশন করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সব থেকে বড়ো কথা জীবনে এইভাবেই বেঁচে থাকতে হবে, এটাই বোঝার। আমি এরমই ছিলাম, কিন্তু আমার মা চলে যাওয়ার পরে সেই জায়গাটা আমার হারিয়ে গেছিলো। তারপরে দেখো আমরা এখানে রোল খাচ্ছিলাম সবাই মিলে, লাস্ট সেলিব্রেশন, সবাই সবাই ভালো থেকো। আর এ দেখো আমরা এখন ভিডিওটা শেষ করে ফেলছি, তো কেমন লাগলো সবাই বল। আর তোমরা যারা ভাবছো যে লোক সমাজে আমরা কীভাবে এনজয় করবো, তোমরা জাস্ট ফাটিয়ে দাও, জাস্ট ফাটিয়ে দাও। ফাইনালি আমাদের প্রোগ্রাম কমপ্লিট, আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি, আর আমরা সব থেকে ভাগ্যবান, আমাদের দুটো স্যারকে নিয়ে আমরা আনন্দ করেছি। আর এই যে আমাদের গ্রুপে এখন সবাই বসে রয়েছে, এই যে দিদিরা, এরা তো সেই মানে ধামাকা, জাস্ট ধামাকা, তোমরা ভিডিও তো দেখতেই পেরেছ। আর এটুকুনি তোমাদেরকে বলবো যে সত্যি বলছি যে এই এই জায়গাটায় এই আনন্দটা সত্যিই মানে কোনো কিছুর বিনিময় হয় না, জাস্ট মানে কি বলবো, খুবই খুবই মজা করেছি। আর আমাদের দুটো স্যারই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব খুব আনন্দ হোক, এইভাবে আমাদের এই প্রতিষ্ঠান ভালো থাকুক, চলো টাটা।